কত বড় কথা, মুসলিমদেরকে এর চাইতে বড় অফার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু করেনি। বলছে বান্দা যতগুলো ভালো কাজ আছে, রাসুল কি বলছেন, ইয়া বাজার লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়ান, আবু জার তুমি কোন একটা ভালো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য ভাববা না, কোন একটা কাজ তুচ্ছ নয়। ওয়াইন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, সেটা যদি তোমার ভাইয়ের সাথে হাসি মুখ নিয়ে কথা বলা হয় এটা একটা হালকা কাজ, কিন্তু তুমি এটা হালকা ভাইব না, এটা আল্লাহর কাছে অনেক বড় কাজ, এর বিনিময়ে জান্নাত পেয়ে যেতে পারো তুমি। রাসুল কি বলছেন, ওয়াইন্না মা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, একজন ব্যক্তি যা নিয়ত করবে আল্লাহ বলছেন তাকে তাই দিয়ে দেব, আর কি চান আপনি? আসুন আমি আপনাকে দেখাই, নিয়তের কারণে মানুষ যে জান্নাত পেয়ে থাকে তার দুইটা হাদিস আমি আপনার কাছে কোট করি। ইমাম মুসলিম সেই হাদিস কোট করেছেন, তার একটা হলো আপনি পেয়ে যাবেন 980 নম্বর হাদিস, কোথায় গেল সেটা মুখস্থই বলি আপনাকে। রাবি ইবনুল কাব ইবনুল আসলামী, একজন সাহাবী আছে না রাবি ইবনুল কাব, তিনি বলছেন আবি তুমা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আতাইতুহু লিউদুইহি ওয়া হাজাতিহি, রাবি ইবনু কাব ইবনুল আসলামী তিনি বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত যাপন করলাম, আমি তার প্রয়োজনের এবং ওযু করার পানির ব্যবস্থা করে দিলাম, এক লোটা পানি এনে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাল রাবি তুমি কিছু চাও? একটা যুবক অভাবী সাহাবী ছিল, সে ভেবেছে হয়তো ওর জন্য একটা উট গরু ছাগল দিয়ে দিল উপকার হবে, কিছু একটা চাও, তুমি খেদমত করেছো। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নিয়ত মানুষের কি হতে পারে, কি হওয়া উচিত, খেদমত করেছে এক লোটা পানি এনে দিয়ে রাসূলুল্লাহকে, আর তার ইচ্ছা হলো সে রাসূলের সাথে যেভাবে মদিনায় আসে, বলছি ইয়া রাসূল এইভাবে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি নিয়ত আমাদের এমন হতে হবে, যদি এমন হয় ভালো ভালো নিয়ত যদি হয় রেজাল্টটা যে কী হয়। আরেকটা হাদিস আপনি নিয়ে নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি একজন ব্যক্তিকে জান্নাতে নাচানাচি করতে দেখলাম। রাসূল বলছেন এক ব্যক্তিকে আমি দেখছি জান্নাতে ও নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। জিজ্ঞাসা করা হলো জিব্রাইল আর কি হয়েছে, এত খুশি কেন সে? এই হাদিসটা আপনি ইমাম মুসলিম কিতাবুল বীরের মধ্যে পেয়ে যাবেন 4744 নম্বর হাদিস, আর বাংলার যেটা হয়েছে সেটা 6000-এর ওবারে গিয়ে পেয়ে যাবেন। অধ্যায়টা আমি বলে দিই 46 নম্বর অধ্যায়ের 36 নম্বর পর্ব, তাতে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। মাররা রাজুলিন বেগুসনি সাজারাতিন আলা জাহারিত তারিক, কোন একটা রাস্তার মধ্যে একটা গাছের ঢাল পরিত্যক্ত অবস্থায় ছিল, পড়ে আছে, সেই ব্যক্তি দেখলো যে এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের জন্য কষ্টকর। তিনি বলতেছেন ওয়াল্লাহি লা উনাহিয়ান্না হাযা আনিল মুসলিমিনা লা ইউযিহিম, তার নিয়তটা কি? সে বলতেছে আমি আল্লাহর কসম করে বলতেছি এই গাছের ঢালটা আমি এখন এখান থেকে কেটে সরিয়ে দেব মুসলিমদের যাতে কষ্ট না হয়। সে বলছে আলাল মুসলিমিনা লা ইউযিহিম, মুসলিমদের যাতে কষ্ট না হয় তাহলে আমি এই গাছের ঢালটাকে কেটে দেব। সে শুধু এতটুকু কাজ করেছে, আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। এই ব্যক্তি গাছের একটা ঢালকে কেন্দ্র করে জান্নাত পেয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি নাচানাচি করতেছে যে আল্লাহ আমার উপর কত করে এহসান করেছে। তার নিয়ত মানুষকে এত দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি শহীদের মর্যাদা চায়, ইমাম মুসলিম তার ইমারাতের অধ্যায়ে বিচার ফয়সালা যে শাসন প্রশাসন আছে 34 নম্বর অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন, সেই হাদিসের মধ্যে 4823 এবং 4824 নম্বর একটা হাদিস কোট করেছেন, তাতে বলছেন মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু মানাজিলা শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যেই ব্যক্তি আল্লাহর কাছে শহীদ হওয়া কামনা করে যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, রাসূল বলছেন এটা যদি তার অন্তরের তামান্না থেকে থাকে, সে যদি শহীদ হতেও না পারে, সে যদি বিছানায় মরে যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। হাদিস কিন্তু আমাদের বানানো নয়, কোনো ব্যক্তি এটা ভাববেন না যে এটা আমাদের মন গোলা কথা, এটা ইমাম মুসলিম কোট করেছেন। ইমাম মুসলিম তার মানে কোরআনের পরে অথেন্টিক কথা যদি থেকে থাকে তাহলে কোথায় আছে? বুখারী এবং মুসলিমে আছে। আর রাসূলুল্লাহ বলছেন মান সাআলাল্লাহ আর শাহাদাতা বিসিদকিন, যেই ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর রাস্তায় জিহাদ হওয়া তামান্না কামনা করে,
বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। তারপরের বর্ণনাটা কি আছে? উতিয়াহা, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। ওলাও লাম তুসিব, সে যদি শহীদ হইতে নাও পারে, সে যদি শহীদ হইতেও না পারে কিন্তু তার নিয়ত থাকার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। তার মানে নিয়তটা যে কি, এটা জাস্ট আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলেছিলাম যে একটা মানুষ যদি মারা যায় তার বরকত এটাই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি কোট করা হয়েছে ইমাম বুখারী তার কিতাবুর রিকাকে এনেছেন। ইয়াকুলুল্লাহু তাআলা মালি আব্দিল মুমিন, আমার কোনো মুমিন বান্দার, ইন্দি জাজাউন ইজা কাবাতহু সাফিয়াহু, আমি যদি আমার কোনো বান্দার প্রিয় জিনিস এই দুনিয়া থেকে কবজ করে নেই, উঠিয়ে নেই, মিন আহালে দুনিয়া, তার দুনিয়ার পরিবারের মধ্য থেকে কাউকে, আপনি আপনার ভাইকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মাকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানদের মধ্য থেকে কোনো সন্তানকে যদি অনেক বেশি ভালোবাসে, আপনার অন্তরের কলিজার টুকরা যদি হয়, আল্লাহ যদি আপনার জীবদ্দশায় তাকে মেরে দেয়, এটা যদি আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নেয়, আল্লাহ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, সুম্মা ইহতাসাবাহু, ওটা মরে যাওয়ার পরে সেই বান্দা যদি আমার কাছে ধৈর্য ধারণ করে সওয়াবের আশা রাখে, আল্লাহ বলছেন আমার কাছে ওকে দেওয়ার মতো কিছু নাই, ইল্লাল জান্নাত, আমি ওকে জান্নাত দিয়ে দেব। এটা ছিল আমার বলার কথা, যে যে হাদিসে আছে তিনটা সন্তান মারা গেলে বলছে দুইটা হয় দুইটা, আর এই হাদিস দিয়ে একটাও প্রমাণ হয়, যার কলিজার টুকরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেয়, আর এই ব্যক্তি যদি শব্দটাকে সুম্মা ইহতাসাবাহু, সে যদি আমার কাছে নেকির ইচ্ছা করে, আল্লাহ বলছেন ইল্লা আল জান্না, আমি তাকে জান্নাত দিয়ে দেব। তাহলে নিয়ত মানুষের অনেক বড় একটা ব্যাপার, এটা আপনি সবসময় মনে রাখার চেষ্টা করেন, সবসময় মনে রাখার চেষ্টা করেন যে নিয়ত আপনাকে আল্লাহর রব, আপনার রব পর্যন্ত পৌঁছে দেবে, জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দেবে আপনাকে নিয়ত। নিয়ত সম্পর্কে সর্বশেষ হাদিস যেটা আমি বলবো, ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে এনেছেন। বুখারীতে কিতাবুর রিকাকে আছে, সেই হাদিসটা আপনি পেয়ে যাবেন কিতাবুর রিকাকের মধ্যে, অনেক লম্বা একটা হাদিস, আমি শর্ট করে বলবো, 6424 নম্বর। আর মুসলিমে ইমানের অধ্যায় আছে 231 থেকে নিয়ে 236 পর্যন্ত, 231, 32, 33, 34, 35, 36 ইমানের অধ্যায় পাবেন। তাতে কী আসছে জানেন? আল্লাহ তার বান্দার সাথে কী এহসান করেছেন, যখন কোনো বান্দা এজা হাম্মা আবদিন বিসাইয়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন ফালা তাকতুবুহা আলাই, আমার কোনো বান্দা যদি কোনো পাপ কাজের ইচ্ছা করে, হে ফেরেশতারা তোমরা ওর গুনাহ লিখবা না। ফাইজা আমিলাহা ফাকতুবুহা সাইয়াতান, যদি সে খারাপ কাজটা করে ফেলে তাহলে তুমি একটা পাপ লিখো, যদি করে ফেলে। আর উল্টাটা দেখেন, আল্লাহ বলতেছেন ফাইনাল আবদা ইজা হাম্মা বি হাসানাতিন ফালামি আমালহা, আমার কোনো বান্দা যদি একটা ভালো কাজের ইচ্ছা করে কিন্তু কাজটা সে করলো না, ফাকতুবু হা হাসানাতান, তার আমল নামায় নেকিটা লিখে দাও। মানে ভালো কাজ করলে ইচ্ছা করেছেন একটা ভালো কাজ করবেন কিন্তু করলেন না, আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে করে নাই সমস্যা নয়, লিখে দাও যে কাজটাও করেছে। ফাইন আমিলাহা, আর যদি সে আমলটা করে ফেলে, ফাকতুবুহা আশরা, বান্দা তুমি ওর আমল নামায় একটা না লিখো, ও দশবার করেছে। এটা ইমাম মুসলিম কোট করেছে, এটা লিখে নিখে লিখে দেওয়া হয়। আর যখনই সে কাজটা করে ফেলবে সেই ব্যক্তির আমল নামায় দশটা কাজ লিখে দেওয়া হয়। তার মানে আপনি হজ করবেন, নিয়ত করে নেন আপনি একটা হজের নেকি অটোমেটিকলি পেয়ে যাবেন। যেই দিন আপনি হজটা করবেন আল্লাহ আপনাকে লিখে দেবে আমার এই বান্দা দশটা হজ করেছে। কি মনে করেন? আপনি কুরবানি করবেন, নিয়ত করে নেন, টাকা জমান, আপনার দ্বারা সম্ভব না হলেও একটা কুরবানি নেকি আপনি পেয়ে যাবেন। যেদিন আপনি কুরবানি করে ফেলবেন আপনার আমল নামায় দশটা কুরবানি লেখা হয়ে যাবে। এর পজিটিভে কোরআনের আয়াত রয়েছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 160 নম্বর আয়াতে পেয়ে যাবেন, তাতে কি আছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা ভালো কিছু নিয়ে আসবে আল্লাহ বলছেন আমি সেটাকে দশ গুণ বাড়িয়ে তার নেকি দিয়ে দেবো।
আর বুখারী এবং মুসলিমের এই হাদিসগুলোতে কি আছে? ফাইন আমিলাহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা সাবঈ মিয়াতিন দিফান ইলা আদাফিন কাসীরা। কত ব্যক্তির নিয়তের সাথে কর্মের সৌন্দর্যতার কারণে আল্লাহ শুধু দশ নয়, আল্লাহ বলছেন সেটা আমার কাছে সাতশো বরং তার চেয়েও অধিক বেশি নেকি আমি আল্লাহ লিখে রাখি।